হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আজকে তোমাদের সাথে আমার একটা জিনিসের কথা বলবো যেটা ছাড়া প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল কিন্তু শুরুই হতে পারে না। কি বলো তো? নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি বলছি আসলে টুথপেস্টের কথা, যেটা ছাড়া আমাদের প্রত্যেকটা দিন শুরুই হয় না, তাই তো? আজকে সেই টুথপেস্টেরই কতগুলো ব্যবহার তোমাদের সাথে শেয়ার করব। শুধু দাঁত পরিষ্কার করা ছাড়াও আর কি কি কাজে আমাদের টুথপেস্ট লাগে, কি কি ভাবে ত্বক চর্চায় বা রূপচর্চায় এটা আমরা ব্যবহার করতে পারি এবং এর যে গুণাগুণগুলো আছে সেগুলো পেতে পারি। আর তার আগে তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশান অপশানটা কিন্তু সিলেক্ট করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কোনো সবার আগে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার বলি টুথপেস্ট আমাদের কী কী কাজে লাগে। রূপচর্চার ক্ষেত্রে আমরা কীভাবে এই টুথপেস্টটাকে ব্যবহার করতে পারবো? এক নম্বর পয়েন্ট, আমাদের অনুজ্জ্বল ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে টুথপেস্ট। ধর আমাদের স্কিনে কোনো গ্লো নেই, স্কিনটা ফর্সা কিন্তু স্কিনে কোনো গ্লো নেই, তাহলে কি একদম ভালো লাগে দেখতে? একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে টুথপেস্ট তার সাথে পাতিলেবুর রস আর সামান্য পরিমাণে একটু হলুদ মিশিয়ে যদি ব্যবহার করো তোমাদের স্কিনে, তাহলে কিন্তু চটপট তোমাদের স্কিনে গ্লো ফিরে আসবে। এখানে নিয়ে নিতে হবে হাফ চামচ পরিমাণে টুথপেস্ট, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। এবার এই টুথপেস্টটাকে অ্যাপ্লাই করতে হবে তোমাদের ফেসের মধ্যে। অ্যাপ্লাই করার পরে 10-15 মিনিট ধরে এটা রেখে দিতে হবে, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে তোমরা দেখতে পারবে ইনস্ট্যান্টলি তোমাদের মুখের মধ্যে একটা গ্লো চলে এসেছে। তবে এই হোম রেমেডিটা ব্যবহার করার আগে এই প্যাকটা আগে একটু গলায় লাগিয়ে দেখে নেবে, যদি কোনো জ্বালা বা কোনো কিছু না হয় তাহলেই কিন্তু এই প্যাকটা তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু করবে। নাম্বার পয়েন্ট, ত্বকের ব্রণ দূর করতে। ব্রণ যদি তোমাদের স্কিনে হয়ে থাকে তাহলে সেই ব্রণের উপরে সামান্য একটু টুথপেস্ট নিয়ে লাগিয়ে রাখতে পারো। সারা রাত ধরে তুমি যদি তোমার সেই ব্রণের উপরে টুথপেস্ট লাগিয়ে রাখো তাহলে পরের দিন সকালবেলা উঠে দেখবে তোমার ব্রণর আকার অনেকটাই ছোট হয়ে এসেছে। এইভাবে তোমার ব্রণটা কিন্তু সেই স্থানে শুকিয়ে যাবে। গেল 2 নম্বর পয়েন্ট, এবার বলবো 3 নম্বর পয়েন্ট, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে। এর আগে আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করেছি কোলগেট দিয়ে কীভাবে তোমরা তোমাদের ব্ল্যাক হেডস দূর করতে পারবে। সেখানে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে টুথপেস্ট কি ত্বকে ব্যবহার করা যাবে বা কোন টুথপেস্ট ভালো হবে ত্বকের জন্য। তো আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে ত্বকে টুথপেস্ট ব্যবহার করা যাবে, যেমন এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দূর করতে কিন্তু কোলগেট খুব সাহায্য করে। এর আগে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে সেই ভিডিওটাও কিন্তু একবার দেখে আসতে পারো। তো তোমাদের যে স্থানে ব্ল্যাক হেডস রয়েছে বা হোয়াইট হেডস রয়েছে সেই স্থানে তোমরা টুথপেস্টটা লাগিয়ে রেখে দিতে পারো 10-15 মিনিটের জন্য। এইভাবে কিন্তু কিছুদিন করার পরেই তোমরা লক্ষ্য করবে যে হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসগুলো সেখান থেকে আস্তে আস্তে করে উঠতে শুরু করে দিয়েছে। এবার বলবো 4 নম্বর পয়েন্ট, রান্না করতে গেলে অনেক সময় তেল ছিটে ত্বকে পড়ে বা শরীরের যে কোনো স্থানে কিন্তু পড়তে পারে, এটা কিন্তু একটা সাধারণ ঘটনা। তো সেই ক্ষত স্থানে যদি সঙ্গে সঙ্গে তোমরা টুথপেস্ট লাগিয়ে দিতে পারো তাহলে কিন্তু অনেক উপকার পাবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সেই ক্ষত স্থানটা ঠান্ডা হয়ে যাবে। এটা গেল 4 নম্বর পয়েন্ট। এবার তোমাদের সাথে শেয়ার করব 5 নম্বর পয়েন্ট, ঘরে অনেকদিন ধরে রূপোর জিনিসপত্র থাকলে না সেগুলো কেমন কালো হয়ে যায়,
সেক্ষেত্রে বলবো কি, রূপোর জিনিসের উপরে যদি কোলগেট বা যে কোনো ধরনের টুথপেস্ট লাগিয়ে রেখে দাও 10-15 মিনিট ধরে, আর তার সাথে যদি একটু পাতিলেবুর রস মিশিয়ে দাও, তাহলে কিন্তু সেই রূপোর জিনিসটা চকচকে হয়ে উঠবে। এবার বলবো 6 নম্বর পয়েন্ট। অনেক সময় দেখা যায় কি, আমাদের নখের ওপরে হলুদ দাগ হয়ে যায় বা নখটা হলুদ হয়ে যায়, কালো হয়ে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু কলগেট আমাদের সেই কালো ভাব দূর করতে সাহায্য করে। শুধু কলগেট না, যে কোনো ধরনের টুথপেস্ট। সেক্ষেত্রে তোমরা কলগেট লাগিয়ে রেখে দিতে পারো নখের উপরে। তারপরে 10-15 মিনিট হয়ে যাওয়ার পরে যখন টুথপেস্টটা শুকিয়ে আসবে, তখন তোমরা সেটা ধুয়ে ফেলতে পারো। দেখবে তোমাদের নখ আগের থেকে অনেক ফর্সা হয়ে উঠেছে। নখের উপরে যে হলুদ আবরণগুলো ছিল সেগুলো কিন্তু সরে গিয়েছে। তো এই ছিল আজকে আমার টিপস, কীভাবে তোমরা তোমাদের নিত্য প্রয়োজনে বা দৈনন্দিন জীবনে কোলগেটকে ব্যবহার করতে পারবে বিভিন্ন ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় কি, চা কিংবা কফি জামা কাপড় বা কার্পেটে পড়ে যায়। সেই ক্ষেত্রে কোলগেট সেই চা বা কফি যে স্থানে পড়েছে তার উপরে লাগিয়ে রেখে দিতে হবে 5-10 মিনিটের জন্য। তারপরে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললে কিন্তু সেই দাগ অনেকটাই কমে যাবে। মশা কিংবা পোকামাকড় কামড়ালে সেই ক্ষতস্থানে যদি টুথপেস্ট লাগানো হয়, তাহলেও কিন্তু অনেক আরাম পাওয়া যায়। কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই একটু ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।